আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি নবম দশম শ্রেণীর চ্যাপ্টার 9.2 চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট ক্রিয়েটিভ কোয়েশ্চেন নিয়ে, যেটা হচ্ছে 30 নং ক্রিয়েটিভ কোয়েশ্চেন। ওকে, আমাদের মূল বোর্ড বইয়ের 9.2 অধ্যায়ের 30 নং ক্রিয়েটিভ কোয়েশ্চেন। সেখানে বলা আছে, আমরা একটু লক্ষ্য করব যে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে পি, তারপরে বলা আছে কস থিটা ইকুয়াল টু হচ্ছে কিউ, তারপরে আমরা দেখতে পাচ্ছি বলা আছে ট্যান থিটা ইকুয়াল টু আর, এবং আরো বলা আছে যে থিটা ইজ এন অ্যাকিউট্যাঙ্গেল। ওকে, আমরা একটু লক্ষ্য করব কথাগুলো। তো এক নাম্বার কোয়েশ্চেনটাতে বলা আছে আমাদেরকে, গিভেন দ্যাট কি বলা আছে লক্ষ্য করব, যে আর ইকুয়াল টু রুট ওভার অফ 3 এর পাওয়ার -1। এটা আপনাকে প্রশ্নে বলা আছে। তো এই মাইনাস পাওয়ারটাকে বেসিক্যালি আমরা বলে থাকি ইনভার্স পাওয়ার। যারা ইনভার্স পাওয়ার ভাঙানোর রুলস জানেন না তাদের উদ্দেশ্যে আমি একবার দেখিয়ে দিতে চাচ্ছি। লাইক যদি এমনটা থাকে x এর পাওয়ার -1, এটা মানে হচ্ছে 1/x^1। যদি এমনটা থাকে x এর পাওয়ার -3, এটা মানে হচ্ছে 1/x^3। যদি এমনটা থাকে x এর পাওয়ার -10, এটা মানে হচ্ছে 1/x^10। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো এই মেথড অনুসারে, এই পাশে আমি যে রাফটা লিখে দিয়েছি, এই মেথডটা অনুসারে আমি এই জিনিসটাকে যদি ভেঙে লিখি, এটাকে ভেঙে লিখলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, রুট ওভার অফ 1/3^1। দ্যাট মিনস রুট ওভার অফ 1/3, যেটাকে লেখা যায় 1/√3। ওকে, সেই আর এর একটা ভ্যালু আপনাকে প্রশ্নে বলে দিয়েছে ট্যান থিটা, তার মানে আমি যদি আর এর জায়গায় ট্যান থিটা বসাই, সো ট্যান থিটা ইকুয়াল টু আমি পাচ্ছি 1/√3। এখন কোশ্চেন হচ্ছে ট্যান কত ডিগ্রির মান 1/√3? ইউ হ্যাভ টু নো দ্যাট ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। বোথ সাইড থেকে ট্যান ট্যান ভ্যানিশ করে দেন, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। ওকে, সো 1 নং কোশ্চেনটি কিন্তু আমার অলরেডি সলভ। সো এবার চলে যাচ্ছি কথা বাড়িয়ে 2 নং যে ম্যাথটি আছে, 2 নং ম্যাথটিতে। 2 নং ম্যাথটিতে কি বলা আছে আমরা যদি একটু লক্ষ্য করি, p+q ইজ ইকুয়াল টু বলা আছে √2। ওকে, p+q ইজ ইকুয়াল টু √2। সো ভ্যালুগুলিকে প্রথমে বসিয়ে দেন, p মিন্স সাইন থিটা, কিউ মিন্স কস থিটা, ইজ ইকুয়াল টু √2। এখন এই টোটাল ইকুয়েশনটাকে, সলভ করার একটা নির্ধারিত ওয়ে আছে। আমরা এক্সারসাইজের ম্যাথগুলোর ভিতরে দেখব, একটা ম্যাথ ছিল, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। সেই ম্যাথটায় আমি সরাসরি কিন্তু বোথ সাইডে হোল স্কোয়ার করেছিলাম, বিকজ অফ এখানে 1 ছিল, যদি শুধুমাত্র এখানে 1 থাকে তখন আপনি বোথ সাইডে হোল স্কোয়ার করে দেবেন ডিরেক্ট, বাট এখানে কিন্তু 1 নেই, এখানে আছে √2। সো এইটাকে যখন আপনি সলভ করতে যাবেন, এটাকে সলভ করতে গেলে প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটাকে অপর পাশে ট্রান্সফার করতে হবে। সাপোজ আমি সাইন থিটা ইকুয়াল টু কস থিটাকে আমি এই পাশে নিয়ে যাব, তাহলে হয়ে যাবে √2 - cos θ। দেন আপনাকে বোথ সাইডে হোল স্কোয়ার আনতে হবে, বোথ সাইডে আপনি এটাকে হোল স্কোয়ার করার পরে পেয়ে যাচ্ছি এটা sin²θ। রাইট সাইডে আমি যদি a - b হোল স্কোয়ারের সূত্র ধরি, এটাকে মনে মনে a ধরেন, এটাকে মনে মনে b ধরেন, তাহলে a - b হোল স্কোয়ারের সূত্রটা আসলে কি? a - b হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে a² - 2ab + b². এই সূত্রে অ্যাপ্লাই করলে a² - 2 × a × b + b² এমন একটা ইকুয়েশন আমরা পেয়ে যাচ্ছি। দেন এখানে sin²θটা যা আছে তাই রাখবো, √2b² করলে হবে 2, মাইনাস এখানে পেয়ে যাচ্ছি 2√2cos θ, প্লাস এখানে পেয়ে যাচ্ছি cos²θ। আশা করছি আমাদের এইটুকু বুঝতে কোনো প্রবলেম নেই। এবার সেই গতানুগতিক আগের ম্যাথ গুলোর মতোই sin²θ আপনি একটা ফর্মুলা জানেন, cos²θ একটা ফর্মুলা জানেন, মানে আপনাকে বুঝে নিতে হবে কোনটাই আপনি কনভার্ট করবেন। আমি সাইন কে ভেঙে cos এর সূত্রে কনভার্ট করব, তাহলে পুরোটা cos এ চলে আসবে। এটা মনে রাখার একটা শর্টকাট টেকনিক আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, পাওয়ার ছাড়া যেটা থাকবে ম্যাথটাকে সেই ফর্মেটে সবসময় কনভার্ট করতে হয়। আমি দেখতে পাচ্ছি এটার উপরে পাওয়ার 2 আছে, কিন্তু এটার উপরে কোনো অ্যাকচুয়ালি পাওয়ার নেই, বা এটার পাওয়ার আমি ধরলেও এটার পাওয়ার হচ্ছে 1। আমি পুরো ইকুয়েশনটাকে cos এ কনভার্ট করব। সো কিভাবে করব cos এ কনভার্ট? গতানুগতিক ম্যাথগুলোর মতোই, অর্থাৎ আপনি এর আগের এক্সারসাইজের ম্যাথগুলি যেই প্রসেসে সলভ করেছেন ঠিক একই প্রসেসে এটাকে করতে হবে। sin²θ আমি সূত্র অ্যাপ্লাই করব, 1 - cos²θ,
রাইট সাইডে যা ছিল ঠিক তাই থাকবে, টু মাইনাস টু রুট টু কস থেটা প্লাস কস স্কোয়ার থেটা। দেন আমরা এটাকে কিভাবে করতে পারি, সবগুলোকে আপনি এক পাশে নিয়ে আসবেন, অর্থাৎ যা আছে ইন টোটাল সবকিছুকে আমি লেফটে নিয়ে আসবো। লেফটে নিয়ে আসলে আমি কি পাচ্ছি, যা সাইন গুলিকে চেঞ্জ করে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। দেন হোয়াট টু ডু, নর্মাল ক্যালকুলেশন, অর্থাৎ আগের ম্যাথগুলোর মতোই এই মাইনাস কস স্কয়ার থেটা আর মাইনাস কস স্কয়ার থেটা, মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়, একটা একটা দুইটা, দ্যাট মিনস মাইনাস টু কস স্কয়ার থেটা লিখবো প্লাস টু রুট টু কস থেটা লিখবো। ওকে, আর এখানে একটা মাইনাস টু আছে, এখানে একটা প্লাস ওয়ান আছে, সো প্লাস ও মাইনাসে মাইনাস, দুই থেকে এক বিয়োগ করলে এক হয়, বড়টার আগে মাইনাস আছে, দ্যাটস ওয়াই এখানে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। সো এবার মাইনাস চিহ্নটাকে কমন নিব, মাইনাস চিহ্ন কমন নিলে কি আসতেছে, ভিতরের প্রত্যেকটা সাইন চেঞ্জ করে লিখতে হবে, আমরা কিন্তু জানি মাইনাস চিহ্ন কমন নিতে গেলে প্রত্যেকটা সাইন চেঞ্জ করতে হয়। এবার মাইনাসটাকে গায়েব করে দিবেন, থাকবে কি টু কস স্কোয়ার থেটা মাইনাস টু রুট টু কস থেটা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। দেন এই টোটালটাকে একটা সূত্রে নিতে হবে, এটাকে মিডল টার্ম দিয়েও করা যায়, সূত্র দিয়েও করা যায়, আমি এটাকে সূত্র দিয়ে করব। এই প্রথম পার্টটাকে আমি লিখতে পারি চাইলেই রুট টু কস থেটা হোল স্কোয়ার, কেন লিখতে পারি, হোল স্কোয়ার মানে তো হচ্ছে ভিতরে যা থাকবে সবকিছুকে স্কোয়ার, আর আমরা জানি রুট টু কে স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটাকাটি গিয়ে কিছু শুধুমাত্র টু হবে, আর কস থেটা স্কোয়ার মানে তো কস স্কোয়ার থেটা। ওকে, আর এই ওয়ানটাকে কিন্তু আমরা লিখতে পারি ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো যা আছে তাই। সো মনে মনে এই পুরোটাকে আপনি এ কল্পনা করেন, আর মনে মনে এই ওয়ানটাকে আপনি বি কল্পনা করেন, দুই পাশে এ স্কোয়ার বি স্কোয়ার, মাঝখানে কি বসে টু ইন্টু এ ইন্টু বি হয়, দ্যাট মিনস টু ইন্টু এ, এর জায়গায় কি আছে রুট টু কস থেটা আছে, ইন্টু বি, বি এর জায়গায় কি আছে ওয়ান আছে। ওকে, দেখেন তো এটাকে ক্যালকুলেট করলে উপরের টার্মটা হচ্ছে কিনা টু রুট টু কস থেটা ওয়ান, এটাকে ইন্টু করলে কিন্তু আমার এই উপরের টার্মটা হচ্ছে, তার মানে আমাদের ম্যাথটা ভাঙানো অ্যাবসলিউটলি রাইট। এবার এই টোটাল থেকে আমি একটা ফর্মুলায় নিয়ে যেতে পারবো, এ মাইনাস বি হোল স্কোয়ার একটা ফর্মুলা, সো এটাকে আমি লিখতে পারি এরকম এ মাইনাস বি হোল স্কোয়ার, দ্যাট মিনস রুট টু কস থেটা মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। সো স্কোয়ারকে যখন আপনি লেফট থেকে রাইটে নিয়ে যাবেন তখন সেটা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, সো জিরো কে রুট করলে কিন্তু জিরোই হয়, সো আমরা পাচ্ছি রুট টু কস থেটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এখান থেকে আমরা লিখতে পারি রুট টু কস থেটা ইকুয়াল টু ওয়ান, এখান থেকে আমরা লিখতে পারি কস থিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট টু, আর কস কত ডিগ্রি মান ওয়ান বাই রুট টু, ইউ হ্যাভ টু নো দ্যাট 45 ডিগ্রি, বোথ সাইড থেকে কস কস বাদ দিয়ে দেন, থাকবে কি থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, অ্যান্ড দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন অফ দিস ম্যাথ। আশা করছি আমরা বুঝতে পেরেছি, রাইট। সো আমরা অলরেডি 13 নং সিকিউ এর এক নম্বর এবং দুই নম্বরটা কমপ্লিট করে ফেললাম, এবার চলে যাচ্ছি তিন নম্বর যে ম্যাথটা আছে সেই ম্যাথটা। তিন নম্বর ম্যাথের প্রশ্নটাতে কি বলা আছে আপনারা একটু লক্ষ্য করবেন, আমরা 38 নং নিয়ে আলোচনা করছি, বলা আছে 7p স্কয়ার প্লাস 3qb স্কয়ার ইজ ইকুয়াল টু 4। ওকে, সো প্রথমে কি করতে হবে, ভ্যালুগুলিকে বসিয়ে দিতে হবে, ভ্যালুগুলিকে বসিয়ে দেন, p মিনস সাইন, দ্যাট মিনস সাইন স্কয়ার থিটা হবে, q মিনস cos, দ্যাট মিনস cos স্কয়ার থিটা হবে ইজ ইকুয়াল টু 4। আপনাকে বের করতে বলেছে tan থিটার মান, কি বের করতে বলেছে tan theta, এই ম্যাথটাকে দুইটা প্রসেসে করা যায়, তো আমার কাছে ইনস্ট্যান্টলি এখন যেটা মাথায় আসবে আমি সেই প্রসেস দিয়ে আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। আমি 7 sin square theta কে যা আছে তাই রেখে দিলাম, আর এই 3 cos square theta টাকে আমি 1 minus sin square দিয়ে ভেঙে লিখতাম, আমি চাইলে sin এর ভেঙেও লিখতে পারতাম বা cos এর ভেঙে লিখলেও কোনো সমস্যা নেই, একই কথা, যেভাবেই করেন ম্যাথ অ্যান্সার অবশ্যই সেম আসবে। সো ক্যালকুলেট করেন 7 sin স্কয়ার থিটা প্লাস 3 গুণ করে দিবেন, 3 দিয়ে 1 কে গুণ করলে 3, প্লাস মাইনাসে মাইনাস, 3 দিয়ে sin স্কয়ার থিটা কে গুণ দিলে হবে 3 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4, 7 sin স্কয়ার থিটা কে 3 sin স্কয়ার থিটা কে মাইনাস করলে হয়ে যাবে 4 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু প্লাস 3 কে রাইট সাইডে নিয়ে গেলে হবে মাইনাস 3, 4 থেকে 3 বিয়োগ করলে হবে 1, তার মানে আপনি এখান থেকে পাচ্ছেন sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 বাই 4। ওকে, আশা করছি এইটুকু আমাদের বুঝতে প্রবলেম হওয়ার কথা নয়। সো এবার আমার কাছে সাইন স্কোয়ার থিটার মানটা আছে, আমি এবার যে কাজটা করব সেটা হচ্ছে এই সাইন স্কোয়ার থিটার ভ্যালু থেকে কজ এর মানটাকে বের করব। আমরা অলরেডি জানি, উই নো, হোয়াট উই নো, আমরা জানি যে কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ভ্যালু বসিয়ে দেন, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার মান কত, 1 বাই 4 বসিয়ে দেন, এলসিএম করেন 4 হবে, সরাসরি 4 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে 4ই হচ্ছে, 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরে 1 কে গুণ করলে 1ই হচ্ছে, তার মানে এখান থেকে পাচ্ছি আমরা
3 by 4 সো এখন আমার কাছে sin স্কয়ার থিটা আছে এখন আমার কাছে cos স্কয়ার থিটা আছে দুটেই কিন্তু আছে sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি পেয়েছিলাম আমরা 1 by 4 পেয়েছিলাম আর cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি পেয়েছি আমরা 3 by 4 সো এবার যেটা করব এই sin স্কয়ার থিটাকে cos স্কয়ার থিটা দিয়ে আমরা ভাগ করে দেব মানে একটা ইকুয়েশনকে আরেকটা ইকুয়েশন দিয়ে জাস্ট সিম্পলি ভাগ করে দেব ওকে ভাগ করে দিলে আমরা কি পাচ্ছি আমি এখানে টান দিয়ে করছি কারণ আর অল্প একটু বাকি আছে আমাদের sin স্কয়ার থিটাকে cos স্কয়ার থিটাতে ভাগ করলে হবে tan স্কয়ার থিটা আর এই ভাগটাকে মাল্টিপ্লাই এ কনভার্ট করতে হবে ফ্র্যাকশনটাকে রিভার্স করে লিখতে হবে সো আমরা এখান থেকে পাচ্ছি tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1/3 সো এখান থেকে আমরা পাচ্ছি tan থিটা ইকুয়াল টু 1/√3 স্কয়ারের পাশে গেলে রুট করতে হয় আমরা জানি সো দিস ইজ দা রিকোয়ার্ড সলিউশন অফ দিস ম্যাথ আশা করছি আমাদের ম্যাথটা প্রমাণ করতে বলেছে আমরা অলরেডি সেটা করে ফেলেছি তাই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ সো আমরা করার সময় অবশ্যই খুব মনোযোগী হয়ে এবং ভালো মতো করার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম